পুরা জীবিত খুলবো নাকি মোজা পরে সুমন হ্যাঁ যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে মন্দিরে, এই নিয়ে কি বলবেন? আপনারা জানেন আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের তৃণমূল কংগ্রেসের মানে আমাদের বঙ্গজননী, আমাদের সবার বাংলা সবার সুখ দুঃখের সাথী পাশে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জন্মদিন, সেই জন্মদিনে আমরা তৃণমূল ছাত্র পরিষদের সকল ছাত্রছাত্রীরা সবাই এসে মায়ের কাছে, আমাদের বাজারে মায়ের কাছে এসে আমরা এটাই প্রার্থনা করতে এসেছি যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে করোনা থেকে শুরু করে সমস্ত সম্প্রতিটা মুহূর্ত প্রথম সারিতে থেকে পথে ঘাটে নেমে কাজ করে, সেই জন্য যাতে উনি আরও সুস্থ থাকেন ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা এই আজকে মায়ের কাছে পুজো দিলাম। পুজোতে কী কী আছে? পুজোতে আমাদের যেরকম বাঙালি ধর্মমতে যেরকম পাঁচ রকম ফল, মিষ্টান্ন, মায়ের জন্য মা কালীর জন্য জবা ফুলের মালা ছিল এবং ফুল। কাদের পক্ষ থেকে করা হয়ে এটা? তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। এখানে কে কে উপস্থিত আছে? আমাদের ছাত্র রাজা আছে, নকু আছে, বিকি আছে, সুমন আছে, রাম আছে, সবাই ছিল ছাত্র, আরও কিছু ছাত্ররা, আর ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডেরও কিছু যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারাও ছিল উপস্থিত। আপনার পরিচয়? আমার পরিচয় আমি পার্থপ্রতিম দে, তৃণমূল ছাত্র পরিষদের পার্থপালী সভাপতি।